যখন ভারত স্বাধীন হলো তখন ভারত প্রায় 1100টা ছোট ছোট প্রদেশ এবং দেশীয় রাজ্যতে বিভক্ত ছিল। পরবর্তীকালে সেই সমস্ত প্রদেশ যেমন ভারতের অন্তর্ভুক্তি ঘটে, কখনো বা জোর করে, লোভ দেখিয়ে বা কোনো কোনো রাজ্য নিরাপত্তার জন্য ভারত প্রদেশে অন্তর্ভুক্তি ঘটে। তিনটে প্রদেশ ছিল যারা ভারতে খুব সহজে আসতে চায়নি, কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। কিন্তু আজ আমাদের কথা সেই সমস্ত জায়গাগুলোকে বা সেই সমস্ত দেশীয় রাজ্যকে নিয়ে না। আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটায় যে জায়গার কথা উঠে এসেছে সেটা হচ্ছে প্রতাপপুর সিটি বলে এরকমই একটি দেশীয় রাজ্য। প্রফুল্ল রায়ের লেখা ক্রান্তিকাল এই উপন্যাসটা আবর্তিত হয়েছে এই প্রতাপপুর সিটি এই জায়গাটাকে নিয়ে, বা বলতে পারি প্রতাপপুর নামে যে দেশীয় রাজ্য ছিল তার রাজধানী শহর প্রতাপপুরকে নিয়ে। প্রতাপপুর একদম ঝা চকচকে খুব সুন্দর একটা শহর ছিল, কিন্তু যখন দেশ ভাগ হলো তারপর ওপার থেকে এপার বাংলায় যখন মানুষ আসা শুরু করলো তখন প্রতাপপুরে এলো এবং প্রতাপপুরের চেহারা অনেকটা বদলে গেল। প্রতাপপুরে এখন যে রাজপ্রাসাদ আছে বা যে প্যালেসটা আছে তাতে থাকেন সৌরেন্দ্র নারায়ণ, তার ছেলে সংগ্রাম নারায়ণ এবং তার বৌমা সুবর্ণা এবং সুবর্ণার ছোট বাচ্চা মেয়ে দেবী। এই চারজন ছাড়াও সেই বাড়িতে আরও কিছু দেখভালের লোকও রয়েছে। তো এই বাড়িতে হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা দেখা যায় একজন উগ্রপন্থী যার নাম রাজীব, সে ঢুকে পড়ে। সে এসেই প্রথমে ওদের বন্দুকের ভয় দেখায় এবং ভয় দেখিয়ে বলে পুলিশকে জানানো যাবে না বা বাড়ির কাউকে জানানো যাবে না, কিন্তু বাড়িতে সে একদম শেল্টার নিয়ে থাকবে যতক্ষণ না সে উপযুক্ত উপায় পাচ্ছে পালিয়ে যাবার জন্য। একদম উপন্যাসের কয়েক পাতার মধ্যে এই টান টান একটা ব্যাপার দিয়ে উপন্যাসটা শুরু হয় এবং ধীরে ধীরে উপন্যাসটা নিজের মতো করে এগোতে থাকে। এই উপন্যাসে মূলত দুটো দিককে ফোকাসে রাখা হয়েছে। এক যদি বলি এই যে দেশীয় রাজ্যগুলো ছিল এরা ভারতে অন্তর্ভুক্তির পর কতটা আনন্দ পেয়েছিল বা আদৌ আনন্দ পেয়েছিল কিনা। এখানে সংগ্রাম নারায়ণের মুখে বারবার শোনা যায় সেই আক্ষেপের কথা, ভারত স্বাধীন হয়ে যাওয়ায় তারা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে, নিজেদের সেই রাজার টাইটেল হারিয়ে ফেলা বা রাজ্য হারিয়ে ফেলার একটা কষ্ট সেটা রয়েছে, এবং একই সাথে ভারতকে অন্তর্ভুক্ত করার জন্য তখনকার রাজনৈতিক নেতাদের উপর রাগ সেটাও রয়েছে। একই সাথে রাজীব বলে যে এই উগ্রপন্থী আছে যে উত্তর পূর্ব ভারতের কোনো এক রাজ্য থেকে, তার একটা দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখানোর কাজ করেছেন লেখক। মূলত সেই দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়েছে উত্তর পূর্ব ভারতের লোকেরা কি আদৌ ভারতকে নিজের দেশ ভাবে, এবং একইভাবে এখানে যারা ভারতে বসে আছে তারা কি উত্তর পূর্ব ভারতকে নিজেদের দেশের অংশ ভাবে, তাদের দেখলেই আলাদাভাবে তাকানো বা ওদের আমাদের এই বিভাজনটা, এই সমস্ত কিছু নিয়ে ওখানকার কিছু মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভকেই রাজীবের মধ্যে কোথাও একটা লেখক তুলে ধরেছেন। একই সঙ্গে সৌরেন্দ্র নারায়ণ যে দেশের এই ব্যাপার বা দেশ অন্তর্ভুক্তি রাজ্য অন্তর্ভুক্তির জন্য দেশের উপরে ক্ষুব্ধ রয়েছে, আবার একই সাথে রাজীবের মতো লোক যারা এই ব্যাপারে ক্ষুব্ধ রয়েছে, এদের দুজনের দৃষ্টিভঙ্গি এবং একসাথে একজন ভারতীয় নর্মাল একজন ভারতীয় হিসাবে যখন আপনি দেখবেন তখন এই তিনটে দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক কিছু বোঝাবে। আপনি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত নাই হতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট তারা কোন জায়গা থেকে কথা বলছে সেটা বোঝানোর জন্য লেখক এই চরিত্রগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে এই উপন্যাসটা লিখেছেন এবং সেটা খুব সুন্দরভাবে বোঝে যায় বলেও আমার মনে হয়েছে। তো শুরুর থেকে বেশ একটা টান টান উত্তেজনার মধ্যে উপন্যাসটা শুরু হয়। আপনার আমার এইসব কথা শুনে মনে হতে পারে লেখক এখানে পাতার পর পাতা ফিলোসফি দিয়েছেন, একদমই ভুল। এই সমস্ত ফিলোসফির সাথে সাথে উপন্যাসের টান টান ভাবটাকে বজায় রেখেছেন খুব সুন্দরভাবে। উপন্যাসটা প্রচণ্ড গতি নিয়ে এগোয়, কোথাও পড়তে গিয়ে বোরিং ভাব লাগে না, বরঞ্চ প্রত্যেক পাতায় কী হবে এরকম একটা ভাব চলে। হ্যাঁ, শেষের দিকে আপনার গিয়ে মনে হতে পারে উপন্যাসটা কিছুটা প্রেডিক্টেবল, তবে সেখানে আপনি এখানে রহস্য উপন্যাস পড়ছেন না যে প্রেডিক্টেবল হবে না, কিন্তু এটা একদম ঠিক। এই সমস্ত ফিলোসফি উঠে আসা সত্ত্বেও উপন্যাসটা ফুল অ্যাজ আ উপন্যাস খুব সুন্দরভাবে টান টানভাবে এগিয়েছে। তো আপনি অবশ্যই পড়ে দেখতে পারেন প্রফুল্ল রায়ের লেখা এই উপন্যাসটা ক্রান্তিকাল, যেটা দেশ থেকে প্রকাশিত হয়, বর্তমান মূল্য সম্ভবত 200 টাকা। এই বইটাই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে 2003 সালে। তো আমি এই বইটা আপনাদের পড়ে দেখতে বলবো যারা সামাজিক বা একটু রহস্যময় সামাজিক বা রহস্যময়ের থেকে আমি যদি বলি টান টান সামাজিক উপন্যাস বা জীবনধর্মী উপন্যাস খুঁজছেন, তো এই বইটা তারা পড়ে দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।